শিক্ষা তাদের বিকাশ হতো, তাদের বিকাশ তো হচ্ছে না, শিক্ষার বিকাশ হচ্ছে না, স্বাস্থ্যের বিকাশ হচ্ছে না, পানীয় জলের বিকাশ হচ্ছে না, বিশুদ্ধ পানীয় জলের বিকাশ হচ্ছে না, কোথায় বিকাশ হচ্ছে তাদেরকে বাদে তো সত্যাসত্যের বিকাশ সম্ভব নয়। আর তাদের যদি বিকাশ হতো আজকের দিনে অন্তত দিকে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম এবং প্রত্যন্ত পাহাড় জাতি জনজাতি অংশের মানুষ যদি আছেন পাহাড়ে, গিয়ে দেখবেন আপনাদের কাছে বিশাল রাজ্যের মধ্যে প্রতিনিয়ত কোমর প্রচলিত হচ্ছে। আর আপনার যেটা করতে গেলে দেখতে গেলে মানে এই কথাগুলি সম্পূর্ণ অধরা, তার বলার অপেক্ষা রাখে না, তাদের মধ্যেই তো ইতিহাসটি বিষয়গুলি। আরেকটা বিষয়, আপনার যেহেতু একটা সহযোগী বিধায়ক, নিশ্চয়ই আপনার মানসিকতা আছে জনসাধারণের জন্য কাজ করার জন্য। আপনি যদি কোনো মনে কাজ করতে গিয়ে আপনি কি মনে করছেন যে আপনাকে সরকার সহযোগিতা করছে না, আপনি সঠিকভাবে কাজ করতে চাইছেন মানুষের জন্য, কিন্তু আপনার সেই সহযোগিতাটা সঠিকভাবে পাচ্ছেন না, যদি পেতেন তাহলে সমাজের জন্য কিছু একটা করতে পারতেন, কিন্তু কী বলবেন যে সরকারের ভূমিকাটা কি আপনার জন্য একজন বিধায়ক হিসেবে? এই বিষয়ে আমি বেশ কয়েকবার আলোচনা করেছি, বেশ দুটো তিনটা প্রোগ্রামের মধ্যে, আপনারা জানেন সেই বিষয়গুলো, তিনটে প্রোগ্রামে আলোচনা করেছি, নতুন করে বলার কিছু তিনটে প্রোগ্রাম একদম পরিষ্কার সাপ্তাহ আমি পরিষ্কার করে বলে উল্লেখ করার চেষ্টা করেছি। আমি এখন যেহেতু আমরা অনেকেই জানি না, জানেন আপনারা খোলাগুলি না বলেন যে আপনি একজন বিধায়ক, মানুষ আপনাদের জন্য প্রতিনিধি বানিয়েছে, আপনি যেই বিধানসভাতে দাঁড়িয়েছেন সেই মানুষগুলি আপনার আপনি যে এলাকার বিধায়ক হিসাবে সরকারের যে প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সহযোগিতা পাচ্ছেন সরকারের, এই ক্ষেত্রে আমার বিধানসভার ক্ষেত্রে কাজ করছেন এমন কাজ করছে, সহযোগিতা যেটুকু পাওয়ার কথা ছিল পাইনি। আর আপনারা জানেন এই রাজ্যবাসী শুধু আপনারা প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা ছোটো থেকে বড় চলো পাল্টাই পরিবর্তনের যে স্লোগান, সেই স্লোগানের মতো আজকের যুগে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মানুষ জানে চলো পাল্টাই স্লোগানের মতো আমাদের অবস্থান সম্পর্কে আপনারাও জানেন, প্রত্যেকটা মানুষ জানে, আর বলার এখানে কোনো অপেক্ষা রাখে না, চলো পাল্টাই স্লোগানের মতো প্রত্যেকটা মানুষ জানে আমাদের অবস্থান সম্পর্কে। এখন ত্রিপুরাবাসীর জন্য বিকল্প কী ব্যবস্থা আপনার নজরে? বিকল্প ব্যবস্থার নজরে বলতে আমাদের ত্রিপুরা রাজ্যের আপনাদের হাত ধরে আপনাদের সহ ত্রিপুরা রাজ্যের প্রত্যেক মানুষের যতটুকু পারা যায় তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, স্বীকৃত অধিকার, সরকারি সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে সচেতন করা এবং প্রকৃত অর্থে তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা, এ তার মধ্য দিয়ে হবে কি আজকের দিনে ত্রিপুরা রাজ্যে সহ যেটা রেশিও গরিব এবং ধনী এই যে সুবিধাগুলো মূলত একটা অংশের মানুষ ব্যবহার সুযোগ পাচ্ছে, বাকিরা কিন্তু পাচ্ছেন না, যার জন্য কিন্তু আজকে সরকারের সুযোগ সুবিধা কঠিন বিষয়ে দাঁড়িয়েছে। সরকারের সুযোগ সুবিধা না পেলে একটা মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে আপনার চেষ্টা করলেও অনেকই সফল হয় না। আরেকটা সংযোজন যে আপনি বলছেন যে এসি কেউ নেই মন্ত্রিসভা, আপনি চাইছেন যে অংশের একটা মন্ত্রিত্ব বিশেষ আপনি যেটা বলছেন এখন আমার তো আজ পর্যন্ত তো কোনো বিষয়ে আর সিদ্ধান্ত আমাদের নেওয়া করছে না, একজন স্পিকার আছে, স্পিকার আর মন্ত্রী তো এক, স্পিকার মন্ত্রী হলে সরাসরি মানুষের কাজ করতে পারবে, স্পিকার হলে একেবারে প্রিজার্ভ সেই বিষয়ে আপনারা জানেন, একেবারে প্রিজার্ভ হয়ে থাকতে হবে, কারোর জন্য তেমন কোনো রাজ্যের উন্নয়নের সাথে কতটুকু হচ্ছে তার বলার এই কথাগুলোর মধ্যে আপনারা বুঝতে পারছেন। আর যেটা বললেন মন্ত্রিসভার সম্প্রসারণ এবং এসসির প্রতিনিধি, মন্ত্রিসভার সম্প্রসারণ তিন বছর অতিক্রান্ত হয়ে গেল, বললেও ভালো না করলেও ভালো, আমাদের যে অপিনিয়ন আমাদের তো অপিনিয়ন নেওয়া হচ্ছে না, কোনো সময় অপিনিয়ন নেওয়া হচ্ছে না আমাদের,
আমার মনে হয় আর কবে হবে সন্দেহের অবকাশ আছে।